আর সবাইকে অভিনন্দন আর সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। আর গত ডিসেম্বরের 1 তারিখ থেকে 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলারে তো আবেদন শুরু হয়ে গেছে, তাই না? এখন এই আবেদনে আমরা আবেদন করলাম, ভালো কথা, বাট আমার পরীক্ষা চান্স পাওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে স্টেপগুলো নেওয়া দরকার, যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার, এই প্রস্তুতিগুলোর মধ্যে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। উপস্থিত সোলজার ট্রেনিং একাডেমির ছাত্ররা এবং যারা আমাদেরকে ঠিক এই মুহূর্তে দেখছো, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। তো যাই হোক, আজকে শুরুতে সর্বপ্রথম একটা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনীতে যখন তুমি সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, এই পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমার প্রথমত যে প্রাথমিক মেডিকেল টেস্ট এবং ফাইনাল মেডিকেল টেস্ট, এই বিষয়গুলো নিয়ে কিভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গেলে তোমরা অথবা যারা দেখছো বা যারা আপনারা দেখছেন, তারা কিভাবে উপকৃত হয়ে পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী হিসেবে পরীক্ষার দিনে উপস্থিত হতে পারবে। তো যাই হোক, সবার আগে একটু বলে দেই, সোলজার ট্রেনিং একাডেমিতে যারা প্রস্তুতি নিতে চাও বা যারা চান বা যারা অভিভাবক দেখছেন, তারা মনে করেন আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন অথবা পরিবারের অন্যান্য আত্মীয় যারা সোলজার ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নিতে চায়, তারা অবশ্যই প্রস্তুতি নিতে পারবে। কারণ প্রস্তুতি নিলে কখনোই বৃথা যাবে। প্রস্তুতির এমন একটা গুণ, এই গুণের মাধ্যমে শুধুমাত্র নিজেকে প্রস্তুত করা সম্ভব। তুমি যত বেশি প্রস্তুতি নিবা, তুমি যত বেশি প্রিপারেশন নিবা, তুমি একদিন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হওয়ার জন্য যে যোগ্যতা গুলো দরকার সেগুলো তুমি কি করতে পারবা, নিজের মতে অর্জন করতে পারবা। তো যাই হোক, সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসতে চাও, সোলজার ট্রেনিং একাডেমি শুধুমাত্র তোমাদের জন্য বিশাল ধরনের এক সুযোগ সুবিধা তৈরি করেছে। এই সুযোগ সুবিধাগুলো এই সোলজার ট্রেনিং একাডেমিতে এসে তুমি সেনাবাহিনী সৈনিক পদের জন্য মেডিকেলে ফিট করতে পারছো নিজেকে। কারণ আমরা সোলজার ট্রেনিং একাডেমিতে যখন তোমরা আসো বা যখন তোমরা আসবা, নতুন শিক্ষার্থীদেরকে আমরা প্রতিনিয়ত সবার আগে কিন্তু আগে মেডিকেলটা টেস্ট করি, তাই না? মেডিকেল টেস্টে অনেকে দেখা যায় উপরে ফিটফাট, ভিতরে সদরঘাটের অবস্থা থাকে, তাই না? বাংলা কথা যেটা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, চেহারা সুন্দর লম্বা হয়েছে কিন্তু ভিতরে টুকিটাকি সমস্যা আছে। তো যাই হোক, এই সমস্যাগুলো তুমি এখান থেকে যখন জানতে পারো বা এখান থেকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যখন ঠিক করে নিতে পারছো, এটা কিন্তু তোমার একটা বিশাল বেনিফিট, তাই না? তো যাই হোক, আজকের আলোচনাটাই হবে প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেলে তুমি যখন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হিসেবে সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজেকে কিভাবে ফিট করে নিয়ে যাবা, কোন কোন বিষয়গুলোর উপরে নিজেকে ফিট করে নিয়ে গেলে তুমি নিজযোগ্যতায় শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী একজন গর্বিত সৈনিক পদের প্রাথমিক এবং ফাইনাল মেডিকেলে উত্তীর্ণ হতে পারবা। তো যাই হোক, আমরা যারা এই 2019 সালে সার্কুলারে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দিতে যাওয়ার আগে এই সময়টার মধ্যে নিজেকে এমন ভাবে প্রস্তুত করাতে হবে যাতে তোমার কোনো ত্রুটি যাতে না থাকে মেডিকেলে, কোনো ত্রুটি যাতে না থাকে। এখন মেডিকেলে যেহেতু পুরো বিষয়ের উপরে, পুরো শরীরের পুরো বিষয়ের উপরে যেহেতু টেস্ট করা হয়, সেহেতু তোমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অংশে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা এখন থেকে ফাইন্ড আউট করে সেটা সমাধান করতে হবে, ঠিক আছে? এখন কারো দেখা যায় পায়ের নখের সমস্যা আছে, ভালো একটা সার্জন দেখো। কারো দেখা যাচ্ছে নাকের সমস্যা আছে, পলিপস হোক বা ডিএনএস হোক বা টর্সেলের হোক বা কানের পর্দার হোক। আবার কারো দেখা যাচ্ছে অর্থোপেডিক্স কিছু রিলেটেড প্রবলেম থাকে, কারো দেখা যায়
বিভিন্ন অংশে শরীরের কাটা ফাটা দাগ থাকে, ঠিক আছে? কারো মাথায় দেখা যায় চুল হালকা, বা কারো মাথায় দেখা যাচ্ছে চুল অল্প বয়সে পেকে গেছে। তো এই ধরনের নানান ধরনের সমস্যা আছে। তারপর জন্মজনিত কোনো শরীরে তোমার স্কিনে কোনো সমস্যা আছে কিনা সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তো এই ধরনের আসলে অনেক ধরনের সমস্যা আছে। সমস্যা কোনটা থাকলে সেনাবাহিনী সৈনিক পদে তুমি চান্স পাবে, আর কোনটা না থাকলে চান্স পাবে না, এটা আসলে নিজে থেকে জানা খুব কঠিন বিষয়, তাই না? আমাকে যোগ্যতা বাড়াতে হবে, আমার কোন মেডিকেল সমস্যা আছে কিনা সেটা আগে সংশোধন করে নিতে হবে। অবশ্যই সংশোধন তুমি করে নিবা যারা এই বিষয়ে বিজ্ঞ, যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে সুপরামর্শ নিয়ে, যদি তোমরা এবং যারা দেখছো তোমরা যদি নিজেকে প্রস্তুত করাতে পারো অবশ্যই তোমরা ইনশাল্লাহ যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে পরীক্ষার আগেই তৈরি করে নিতে পারবে। বুঝতে পারছি কি? কারণ তুমি যখন যোগ্য প্রার্থী হয়ে যোগ্য প্রার্থী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়া, তারা কিন্তু কখনোই, তারা মানে কাদের কথা বলছে, বাংলাদেশ সেনাবাহিনীর যারা সৎ গর্বিত যে অফিসাররা আছেন তারা কিন্তু কখনোই তোমাদেরকে বিতাড়িত করবে না। কারণ তুমি যোগ্য হওয়া মানে তোমার প্রাপ্য, তুমি সেনাবাহিনীতে চাকরি পেতে পারো। বুঝাতে পারছি কি? যোগ্যতা বাড়াও, মেডিকেলে ফিট হয়ে যাও, ফিট হয়ে পরীক্ষা দিতে যাবা, দেখবে যে ইনশাল্লাহ বাদ পড়ছো না। বাট ফিট হওয়ার উপায়গুলো, কোন কোন বিষয়গুলো সমস্যা থাকলে আমরা পরীক্ষার কেন্দ্রে বাদ পড়ে যেতে পারি, এটা কিন্তু সবাই কিন্তু আমরা জানি না, জানি সবার পক্ষে জানা সম্ভব হয় না। তো যারা যাদের পক্ষে জানা সম্ভব হয় না, বা যারা মনে করছো বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, বিভিন্ন ধরনের মেডিকেল সমস্যায় ভুগছো, যারা বসে আছো বা যারা দেখছো, তারা চাইলে অবশ্যই সোলজার ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো। সোলজার ট্রেনিং একাডেমি থেকে যখন তুমি প্রস্তুতি নেবা, তুমি এখান থেকে তোমার মেডিকেলের সমস্যাগুলো কি আছে বা কি নাই এই জিনিসগুলো ভালোভাবে তোমার সামনে বলে দেওয়া হবে, এবং তুমি এখান থেকে সুপরামর্শ মেনে ভালো ডাক্তারের কাছে চিকিৎসার মাধ্যমে কিন্তু তুমি আগেই ফিট করাতে পারছো। পরীক্ষার কেন্দ্রে না জেনে আউট হয়ে যাওয়ার থেকে পরীক্ষার আগে জেনে সেই সমস্যাটা সমাধান করে পরীক্ষা দিতে গিয়ে চান্স পাওয়াটা ভালো না? যেহেতু সবাই চান্স পেতে চাই, যেহেতু সবাই স্বপ্ন দেখি, যেহেতু সবাই বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত এই সৈনিক পেশায় নিযুক্ত হয়ে দেশ সেবায় অংশগ্রহণ করতে চাই নিজেকে, তাহলে আমাদেরকে অবশ্যই আগে তোমাকে সর্বপ্রথম মেডিকেলে ফিট করাতেই হবে। মেডিকেল খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেনাবাহিনীর সৈনিক পদে চান্স পাওয়ার ক্ষেত্রে। আগেই তোমার মেডিকেল টেস্ট হচ্ছে, এই কারণে ছোটোখাটো সমস্যা যাদের মধ্যে আছে, বা ছোটোখাটো সমস্যা যাদের মধ্যে যারাও বিগত বছরগুলোতে কেউ যদি পরীক্ষা দিয়ে আসো বা কারো যদি অভিজ্ঞতা থেকে থাকে, ওই আলোকে তোমরা সমাধান করে নাও। দেখো ইনশাল্লাহ এবারে যারা পরীক্ষা দিতে যাবো অবশ্যই তুমি আর বের হয়ে আসবে না, মানে আউট হবে না। বুঝাতে পারছি কি? এই হচ্ছে হলো মোটামুটি বিষয়। আর তারা প্রস্তুতি নিতে চাও অবশ্যই সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। অনেক ভিউয়ার্স আছে, আমাদেরকে কমেন্টস করে, আমাদের কাছে জানতে চায় আসলে সোলজার ট্রেনিং একাডেমিতে গিয়ে আমার কতটুকু উপকার আমি পাবো কি পাবো না। ভাই উপকারের শেষ নাই, প্রস্তুতির কোনো শেষ নাই। আমার সোলজার ট্রেনিং একাডেমিতে যে প্রস্তুতির জন্য আসতে হবে সেটাও কখনো আমরা বলি না, বলি তুমি তোমার প্রস্তুতি যে কোনো জায়গা থেকেই নিতে পারো, তোমার প্রস্তুতি নেয়াতে যাতে কোনো ভুল না থাকে সেটার দিকে নজর রাখতে হবে। ভুল প্রস্তুতি নিয়ে, ভুলভাবে প্রিপারেশন নিয়ে, ভুল পথে পা বাড়িয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে ধ্বংস করা যাবে না। যাবে সবসময় সৎ থাকতে হবে, নিষ্ঠাবান হতে হবে, চরিত্রবান হতে হবে, দেশপ্রেমিক হইতে হবে, দেশকে ভালোবাসা শিখতে হবে, পিতামাতাকে সম্মান করা শিখতে হবে, দেশের মানুষের কাজে নিজেকে নিয়োজিত করার চিন্তা ভাবনা এখন থেকে বাড়াতে হবে। যারা এই গুণগুলো বাড়াতে পারবা তারাই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হয়ে সৈনিক পেশায় যোগদান করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবা। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবা। কারা যারা তোমরা এই 2019 সালে সার্কুলারে আবেদন করবা অবশ্যই তোমার মেডিকেল ফিটনেস এর দিকে তুমি এখন থেকে নজর বাড়াও, এখন থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভেবে তোমার মেডিকেল ঠিক করার প্রতি তুমি একটু কি করতে হবে, সচেতন হতে হবে।
সচেতনতা বাড়িয়ে ইনশাল্লাহ পরীক্ষা দিতে যাও, দেখবা যে অবশ্যই তুমি চান্স পেয়ে যাবো আজকে সম্পূর্ণ নির্যোগ্যতায়। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।